ফরাক্কা বাঁধ প্রকল্পের ক্যাম্প অফিসের স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ক্যাম্প অফিসের স্টোরে আশেপাশে থাকা পুরনো আসবাবপত্র ও দামি দামি পুরনো গাছে আগুন লাগে। এছাড়া ফরাক্কা বাঁধ প্রকল্পের একাধিক সরঞ্জাম ক্যাম্প অফিসের মধ্যে রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় 3টি ইঞ্জিন, 2টি এনটিপিসির দমকল ইঞ্জিন ও 1টি রাজ্য সরকারের দমকল ইঞ্জিন। যদিও ফরাক্কা বাঁধ প্রকল্পের 1টি দমকল ইঞ্জিনেরও দেখা মেলেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরাক্কা বাঁধ প্রকল্পের দমকল ইঞ্জিনের সবকটি অকেজো হয়ে পড়ে রয়েছে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এই আগুন যদি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না আসে, তবে এই ক্যাম্প অফিসের পাশে থাকা কয়েকটি ব্যাংক আছে, ফলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখানে উপস্থিত রয়েছেন ফরাক্কা বাঁধ প্রকল্পের একাধিক অফিসার, ফরাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ, এনটিপিসির সিআইএসএফ ও ফরাক্কা থানার পুলিশ। ভিতরে যারা কাজ করে তারা তো বলতে পারলো না যে কী জন্য কীভাবে আগুন লেগেছে। এই ভিতরে অনেক কাঠ রয়েছে, কারণ এইসব যত কাঠগুলো কাটা হয় এনে ভিতরেই রাখা হয়। এছাড়া অনেক স্পেয়ার পার্টস টার্টস এবং টাউনশিপের যাবতীয় জিনিসপত্র, এটা হচ্ছে গোডাও। এখানে সব মানে টিউবওয়েলের জিনিস থেকে আরম্ভ করে ফারাক করে যেসব টাউনশিপের কাজ হয় সেগুলো জিনিসপত্র সব ভিতরে। अभी जो है काफ़ी हद तक जो है आग कंट्रोल हो गई है, बस एरिया को कूल डाउन करना है। ये जो है गर्मी बहुत ज़्यादा हो रही है, पूरा जो है जंगल जो है घास जो है पूरा सूखी हुई है, तो किसी वजह से जो है कहीं से जो है स्पार्क मिला होगा इलेक्ट्रिक का, क्योंकि वायरिंग बहुत है, पोल्स वगैरह काफ़ी हैं, तो वहीं से लगी हुई है।